রাজধানীর ফুলবাড়িয়ার সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে উচ্ছেদ কার্যক্রম আজও চলছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভাঙার কার্যক্রম শুরু করে। মার্কেটের বেসমেন্টের নকশা বহির্ভূত গড়ে ওঠা সব দোকান ভাঙার কাজ শুরু করেছেন শ্রমিকরা। এই একই সঙ্গে ভবনের অন্য তলায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। ভবনটির 700 বেশি অবৈধ দোকান রয়েছে। গতকাল পর্যন্ত সব মিলিয়ে 400 নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, আজকের উচ্ছেদ অভিযান সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আপনি জানেন যে উচ্ছেদ কার্যক্রম সেটি অব্যাহত আছে। আপনি যে বেসমেন্টে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানটিতে অনেক অবৈধ দোকান গড়ে উঠেছিল। যেখানে পার্কিংয়ের ব্যবস্থাপনা থাকার কথা ছিল, ঠিক সেই জায়গাটায় পার্কিং না থেকে দোকান গড়ে উঠেছিল অবৈধভাবে, এবং সেই অবৈধ দোকানই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এবং ভবনে অন্যান্য ভবনের যে অন্যান্য তলা রয়েছে, সেই তলাগুলোতেও যে অবৈধভাবে যে দোকান গড়ে উঠেছে সেগুলো একইভাবে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পত্তি বিভাগের প্রধান কর্মকর্তা যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যে অবৈধভাবে গড়ে ওঠা দোকান যে উচ্ছেদ কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে, সেটি আগামী সপ্তাহ পুরো সপ্তাহ লাগতে পারে। এই জন্য যারা বৈধ ব্যবসায়ী রয়েছেন তাদের দোকান সাময়িক কষ্ট হচ্ছে, সাময়িক কষ্ট হলেও তাদেরকে অনুরোধ করেছেন যে আগামী সপ্তাহে হয়তো তাদের কাজ শেষ হয়ে যাবে। এরপর এখানে যে প্রকৌশলীরা রয়েছেন তারা মূলত এই ভবনের যে বিভিন্ন স্থাপনার যেখানে নকশা কাজের কার্যক্রমে বহির্ভূত হয়েছে সেগুলো ইন্সপেকশন করে, এখানে যে বিদ্যুতের সংযোগগুলো আছে সেগুলো পুনর্বিন্যাস করে, এবং যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের সেগুলো আবার পুনর্নির্মাণের সংস্কারের মাধ্যমে যারা ব্যবসায়ী রয়েছেন মার্কেটটিকে খুলে দেওয়া হবে। এবং এর কয়েকদিন যত কষ্টই হোক না কেন, ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে অবৈধ যে উচ্ছেদ অভিযান সেটি শেষ হলেই তারা আবার মার্কেটটি খুলে দেবেন এবং তারা নিজস্ব ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে ব্যবসায়ীদের দাবি এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর গুলিস্তান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান।